আচ্ছা, আমি আমি ভালো আছি। আমি আজকে ল্যাবরেটরি থেকে যাচ্ছি। আমি দেশবাসীর প্রতি অসম্ভব কৃতজ্ঞ, এবং যারা প্রতিদিন এখানে এসে আপনারা আমার খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বোপরি আমার মাননীয় প্রধানমন্ত্রী, যার তত্ত্বাবধানে আমি এখানে ছিলাম এবং উনি আমাকে প্রতিদিন এখানে খোঁজখবর নিয়েছে, আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার নারায়ণগঞ্জবাসী, যে নারায়ণগঞ্জবাসীর জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তারা আমাকে এই সহস্র আক্রমণ থেকে, নিরস্ত্র জনগণ ঝাঁপিয়ে পড়ে আমাকে রক্ষা করেছে, এই জন্য আমি চিরদিন নারায়ণগঞ্জবাসীর প্রতি থাকবো কৃতজ্ঞ। আমি সমগ্র দেশবাসীকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, যে যারা আমার জন্য দোয়া করেছেন, যারা আমার জন্য প্রার্থনা করেছেন, যারা আমাকে ভালোবেসেছেন। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই বোন, আমি আপনাদেরই একজন। আমি একদম নাম ধরে ধরে স্পেসিফিক সকলকে বলতে পারবো না, এবং মিডিয়া যারা সর্বক্ষণ এখানে এসে আমার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন, অগণিত জনগণ, সারা বাংলাদেশের মানুষ, আমি জীবনে এইরকম ভালোবাসা পাইনি, আমার আর কোনো কিছুর দরকার নেই। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী, আমি সেই ক্ষুদ্র কর্মী হিসেবে আমি এই দেশকে সেবা দিতে চাই, আমি এই সেবা দিতে চাই। এবং আমার নেত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যে উনি আমাকে যেভাবে এখানে রেখে ল্যাব এইডের সমস্ত ডাক্তার, সমস্ত আমার ডাইনে বায়ে যারা দাঁড়ানো আছে, আমি কারোর নাম বলে ছোটোখাটো করতে চাই না, এই হসপিটাল আমাকে যে সেবা দিয়েছে আমি কোনোদিন ভুলব না, যদিও আমিও তাদের একজন। আপনারা সকলেই জানেন আমার প্রফেশন, আমি একজন ডাক্তার ছিলাম, আমি সেখান থেকে এই রাজনীতিতে আসছি। সেই ডাক্তার ভাইয়েরা আমাকে প্রতিদিন একটু একটু করে আমাকে সুস্থ করে তুলেছে, আমি এখন একদম ভালো আল্লাহর রহমতে। এবং নারায়ণগঞ্জের বাসীর উদ্দেশ্যে আমি আর একটা কথা বলতে চাই, যেই সাহসী আইভিকে তারা পেয়েছিল, সেই সাহসী নারায়ণগঞ্জ আবার পেয়েছে। এবং অস্ত্রের জনজননীর কাছে সত্যের যে জয়, নৈতিকতার যে জয়, তাকে যে হারাতে পারে না, তা নারায়ণগঞ্জ দেখিয়েছে। শান্তির নারায়ণগঞ্জ, শান্তির নারায়ণগঞ্জে থাকবে। আমার স্লোগান ছিল, নয় সংখ্যা নয় ভয়, শহর হবে শান্তিময়। আমার শহর শান্তিময় হতেই হবে, আর এই বাবাকে এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবে আমাদের সকলের যে গার্জেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি ওনার ক্ষুদ্র কর্মী, আমার কোনো অভিযোগ নাই। রাজনীতিতে এইরকম হবে, ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে, ফুটপাতের জন্য আমি হকারদের জন্য চারতলা বিল্ডিং করতেছি, তারা সেখানে যাবে, এটাই আমার মেসেজ। আমার মানুষে হাঁটবে, নাগরিক অধিকার, নাগরিক হাঁটবে ফুটপাত দিয়ে, হকাররা হকার্স মার্কেটে যাবে। আমাদের দেশ দরিদ্র দেশ, আমরা মধ্যমায়ের দেশে যাচ্ছি। আমাদের এই মধ্যমায়ের দেশকে মধ্যমায়ের দেশে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলি আমাদের সরকার করতেছে, সেই কাজগুলিকে আমার এগিয়ে নেওয়ার জন্য আমাদের স্পিডকে, আমাদের মনোবলকে কেউ পিছাতে পারবে না। আমরা আমাদের অ্যাচিভমেন্টে যাবই যাব, এবং সেটা আমার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আর যেহেতু আমি একজন মেয়র, আমি সিটি পরিচালনা করি, আমার সিটির দায় দায়িত্ব আমার। আমার সিটির ভিতরে এসে কেউ এক্তিয়ার বহির্ভূতভাবে আমার সিটিকে কমেন্ট করবে, সেটা আমার নগরবাসী মেনে নিবে না। যেটা মেনে নেয় নাই তারা, ভবিষ্যতে তারা মেনে নিবে না। আমার নগর কী হবে সেটা নগরের সিদ্ধান্ত আমার নগরবাসী দিবে। আরেকটা কথা, আমি রাজনৈতিক প্রথম প্রতিহিংসায় বিশ্বাসী না। আমি জানি এই কয়েকদিন অনেক কিছু হয়েছে, অনেক কিছু আমার সাথে কেন রাজনৈতিক এবং পারিবারিক কোনো বিরোধ নাই। বিরোধ যদি থাকে সেটা আদর্শগত, নীতিগত, কিন্তু সেখানেও আমি নমনীয়। আমি আমার নারায়ণগঞ্জবাসীর উন্নয়ন চাই, আমার শহরকে আমি শান্তিময় করতে চাই, এবং আমি একজন ছোট্ট কর্মী হিসাবে এই দেশকে আমি সেবা করতে চাই। আমি এই দেশের একজন, রাশিয়াতে লেখাপড়া করে আমি এই মিড 14 ট্রেনিং করছি সলিমুল্লাতে। আমি দেশের সেবা করার জন্য দেশে চলে আসছিলাম, আবার চলে গিয়েছিলাম নিউজিল্যান্ডে, আবার আসছি দেশ সেবায়। আমি 2003 এসে 2001 ভরাডুবির পরে আমি আওয়ামী লীগের ক্যান্ডিডেট হয়ে আমি পাশ করেছিলাম।
আমি শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক, আমাকে বারবার পরীক্ষা দিতে হবে না। আমি একজন আওয়ামী লীগের নিবেদিত প্রাণকর্মী এবং একজন মেয়র হিসাবে আমি নারায়ণগঞ্জের সকলের লিডার। আই এম এ ফাইটার, আই এম এ লিডার, আমি আমার শহরের লিডার। আমার ফুটপাথ দিয়ে আমলি হাঁটবে, আমার ফুটপাথ দিয়ে বিএনপি হাঁটবে, আমার ফুটপাথ দিয়ে আমার জনগণ হাঁটবে। আমার সকলের নাগরিকের অধিকার আছে। আমি যখন ট্যাক্স নিই আমি সকলের থেকে নিই। অ্যাজ এ সিটি লিডার হিসাবে আমি সকলের মেয়র, অ্যাজ এ আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী, আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, আমি আলী আহমদ চুপকার সন্তান, এই আমার পরিচয়। এবং সকল কিছু আমার জনগণ, নারায়ণগঞ্জের জনগণ, যেই জনগণের জন্য আমি এখন বেঁচে আছি, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে যাচ্ছি এবং তারাই আমাকে বাঁচায় রাখবে। আমি আর ধন্যবাদ জানাচ্ছি আপনাকে পুনরায়, আমি ল্যাব এডকে ধন্যবাদ জানাচ্ছি, ল্যাব এড আমাকে এখানে আজকে দাঁড়া করে রাখছে। ধন্যবাদ আপনার সকলকে, কোনো কোশ্চেন থ্যাংক ইউ ভাই। I don't know what to do.